হেমন্তে এখনো হিমের দেখা নেই। শীতের আমেজ শুরু হয়েছে বটে, কিন্তু জীবন দেওয়ার মতো রস হয়নি। ট্রাঙ্ক, তরুঙ্গ, বক্স খাটের পেট থেকে লেপ কম্বল, আলমারি থেকে সোয়েটার, কার্ডিগান, পুলোভার, ব্লেজার বেরোলেও এখনো শুভ্রাণে চোখ বুঝে আসা খেজুর গুড়, পাটালি, নলেনগুড় কলকাতার বাজারে এখনো অমিল। নভেম্বরের শেষ লগ্নে সকালের মিষ্টি রোদ্দুর জানান দিচ্ছে শীত আসছে। ভোজন রসিক বাঙালির কাছে শীতের আলাদা কদর। কয়েকদিন বাদেই পৌষে পা, মেতে ওঠা পৌষ পার্বণে খেজুর গুড়, পাটালি বা নলেন গুড়ে রসময়তার পিঠাপুলির মহাকাব্যের দিন। পিঠের প্রসঙ্গ উঠলে ফর্দে প্রথমেই উঠে আসে খেজুর, নলেন, পাটালি গুড়। এবার করোনার জেরে বাজারে গুড়ের যোগানে ভাটা। তাছাড়া শীতের হাত খুলে ব্যাটিং শুরু হয়নি এখনো, ফলে গুড়ের আমদানি কম। গুড়ের মানের উপরেই অবশ্য নির্ভর করে দাম, এছাড়া অর্থনীতির সাধারণ চাহিদা, যোগানের সূত্র তো রয়েছে। হ্যাঁ, খুব ভালো গুড়, এই গুড়টা খুব ভালো গুড়। হ্যাঁ, প্রত্যেক বছর এনে কাছ থেকে ছাড়া আমি অন্য কোথাও নিই না, দোকান বন্ধ থাকলে চলে যাই। আমি আমি দাম নিই, রিজনেবল দাম নেই। আমার দেখলেন না, আপনার সামনেই বললো, আপনি জন্য নিলে 150। এবছর ডিসেম্বরের গোড়ায় সেইভাবে দেখা মিলছে না শীতের, আর তাই বাজারে পর্যাপ্ত পরিমাণে নেই খেজুর গুড়। শীতের তারতম্যের উপরেই খেজুর গাছ থেকে ভালো রস পাওয়ার বিষয়টি নির্ভর করে। শীত পড়লে গাছ থেকে ভালো রস মেলে। এখনো শীত না পড়ায় চিন্তায় গুড় প্রস্তুতকারী এবং ব্যবসায়ীরা। তবে বাজারে অল্প সংখ্যক দেখা মিলছে খেজুর গুড়, পাটালি, মোয়া, এবং তার চাহিদাও রয়েছে যথেষ্ট। লোলেন পাটালি গুড় এসছে এখন, এখন শীত তো চালু হলো, এখন আরও ভালো আসবে। মোটামুটি আমাদের এখন দিকে আরম্ভ হয়ে গেছে, টুকটাক বাজারে আসছে, টুকটাক বিক্রি হচ্ছে, আমাদের টুকটাক ভালোই হচ্ছে। এরপরে আরও দিন যাবে, আর বাড়বে, কমবে না বাড়বে। গুড়টা আমদানি বেশি হবে, সেলও বেশি হবে, দামও একটু কমতে পারে। এখন যে দাম আছে 280 টাকা কিলো, তখন আর কমবে। মান অনুযায়ী 150 থেকে 200 টাকা কিলোগ্রাম দরে মিলছে খেজুরের পাটালি। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বাজারে মিলবে খেজুর গুড়। ক্যামেরায় রঞ্জিতদের সঙ্গে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।